আরে ভাই, আমি এটা জানি যে তুমি টাকা দিতে যাবা তা আমি জানি টাকা দিতে দিচ্ছি আমার বাড়ি ভাই ভাই রে কখন হইলো টাকা ঝুঁকে দুই পাকে এক খরচ হবে তেমন এখানে ২০০০০ দিবা তো এখন কত দিচ্ছি কথাটা বলতে দিবি তো কেন থাকি গেলু কথাটা বলতে দিবি তো বসে বসে আর ভালো কথা বলি যদি হয় তো দেখ টাকা দিবি তাহলে কিছু বলছি না কে টাকা দিবে কে আমি তোর কাছে টাকা দিয়েছি ভাই আমি ভাবছি তোমার কাছে ২০০০০ টাকা দিবি তিন কুড়িয়া টাকা নাই না ভাই আমারও টাকা নাই সংসারে খুব অভাব একটা যুক্তি আছে এই যুক্তি আছে আসারুল হাজি ওর আব্বা যেন মারা গেছে রবিউল হাজি ওর আব্বা মারা গেছে ও এটিকে ঢেলে দিয়ে বলে দিয়েছে আমার আব্বার কাছে যদি কেউ পাওনা দার থাকো তাহলে এসো আমি পয়সা টাকা দিয়ে দেবো আমরা যে পাবো না পাবো না সালো এইভাবে আমরা চিটিংবাজ বলবো আমরা পাবো তো দিচ্ছি মেলা টাকা দিই এই যে সালো চিটিংবাজি করবা ওই মুসলমানের আদা রসুন খাওয়ার একবার জানতে পারে একবার আমরা মুসলমান তোর নাম হবে খলিল আমার নাম হবে জলিল তোর বাপের নাম হবে হারু আমার বাপের নাম হবে শেরু হবে তা আমরা যে হিন্দু হিন্দু হইলে বা জানতে ন্যাংদ করবে নাকি যদি বাই চান্স করে যখন ন্যাংদ করতে তখন মেয়ে ছেলে কাছে যাবি তাহলে ভয় খুলতে পারবি না তাহলে হার আমি বুঝতে জানি না টাকা দিয়ে না বুঝি ব্যবসা করবি আমি নাই তুই টাকা টাকা বেশ দিবে আমি নাই চ যেই শুধু আসসালাম আলাইকুম তুমি তাহলে হয়ে যাবে কি কো আসসালাম আলাইকুম ওইটা তো ওইটা বলতে পারবো সালা হারামে আমরা হিন্দু ছেলে জানতে পারি না চ চ আসারুল হাজি
বিচার করেছেন, কিন্তু আমার আব্বা জান মরার আগে যেসব মানুষের কাছে ঋণ দানা নিয়েছিলেন সেই ঋণ দানা গুলো মেটাবার জন্য তার যোগ্য সন্তান হয়ে প্রতিদিন সকালবেলায় বসি, খাতা দেখি, নাম দেখি যে এত টাকা পাবে, সম্পূর্ণ তার পয়সা আমি দিয়ে ঋণ থেকে আমি মুক্তি হই। যাবো এত বেলা হয়ে গেল, এখনো বসে তো চা নাই, আরাম জরারা আমি ভয় করছি না, তুই পালাচ্ছিস না, আমি ঢুকছি। আমার মনে হয় আর কেউ নেই, কি বললে কথাটা, কি বললে কথাটা, কি বললে তুমি? আমি বলিনি। কি বলনি? না আমি বলিনি। কি হলো, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? আসছি বিচার করে আসছি। শালা হারামি আসলা, তুই তো বলবে জানি না, তো আগে গেলি বেকার, সারা সালাম রিজানে সারা আসলা, তারা সব পাগল ছাগল বাড়িতে হাজির, ছাগল বিচিছে, ছাগল বিচিছে। আরে বাবা পটল দুটো বড় বড় মিষ্টি নেই রে, জল খাবো রে, দেখ বললাম না খাবার দেবে। এই ঘরে বসে আছো বাবু? তখন থেকে আমার বাড়িতে কি হচ্ছে বলো? সামলা বাপু, সালো জানে না, এ সালো জানে না, এদিকে এসো দুজন, এদিকে ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। মুসলমানের ছেলে হয়ে কথা হচ্ছে কি, যদি এক মুসলমানের বাড়ি আরেকজন যায়, সর্বপ্রথম গিয়ে তাকে সেলাম জানাতে হয়, কিভাবে সেলাম জানাতে হয় সেটা তোমাদের মতো জানা নেই, শিখায় না। আসসালামু আলাইকুম,
আপনি ইমোশনাল ছিলেন, আপনি জানেন চাচা টুপি আছে, হ্যাঁ আপনি সালাম জানেন, জানি না আসসালাম আলাইকুম, আসসালাম আলাইকুম, এই তো ভালোই পাচ্ছ, ভালো তো তোমাকে শিখতে হবে নাকি? আমি সে কথা বলিনি যে আমার কাছে তো কথা শিখতে হবে, সে কথা বলি অত মিটার দেখেন না, বেশ কত বলেন মিটার নেবেন না, বাসুর বলেন আচ্ছা আচ্ছা, আমার আমারই ভুল হয়ে গেছে, হতে পারে হিন্দুর বাচ্চা হিন্দুর বাচ্চা মানে আমার বাড়িতে হবে হিন্দুর বাচ্চা বেশি আমি হচ্ছে হাজির ছেলে, রবিউল হাজির ছেলে, আমার নাম আসারুল হাজি, তুমি আসারুল হাজি, আমি চিনি আপনাকে দেখা হয়নি, তুমি আমাকে চেনো, তোমার সঙ্গে আমার কোনো দেখা হয়নি, কোন ধরনের কথা? আমার আব্বা যা, তোর আব্বা জঙ্গে দেখ, আমি খাচ্ছ তোমরা কেন খাচ্ছ? আমার আব্বা জান মরে গেছে, আসবি কখন? আরে বাবা তা নয়, আমার আব্বা জান ইন্তেকাল করেছেন, ট্রেন কিনতে গেছি, ঘর দিবে, ইট কিনবে, ফোন করেন, আমার আব্বা জান স্বর্গে চলে গেছে, আরে বাবা তা নয়, আমার আব্বা জান মারা গেছে, মারা গেছি, মারা থেকে আসবি কখন? জীবনে সে আর কোনদিন ফিরে আসবে না, মরে গেছে, তার কাফন দাফন করা হয়েছে, কবর হয়ে গেছে, ভালো করে দেখা করবো যে, হ্যাঁ দেখা করবো, কে দেখা করবে? মানুষ মরে গেলে দেখা হয়, তা কি করে হয়? আর আমার আব্বা যার মরে গেছে, জীবন আর কোনদিন ফিরে আসবে না, আল্লাহ তোমার কাছে হাজির হয়ে গেছে, কে মরেছে? আমার আব্বা যার নেই, দুনিয়ার বুকে আর বেঁচে নেই, বাবা বেঁচে নেই, দুমলে আমি কান্দি, আর আমি কানবো তু দুমলিবি, তু কানবি আমি দুমলব, ভাই তুমি গেলাম আমাকে রাস্তাতে বসে গেলাম, ভাই কেন 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 দোকান, আমার বাড়িতে এখন শোকের ছায়া নেমে আছে, কিন্তু আমি একটা কথা বলছি, তোমরা এভাবে জোরে জোরে কান্না করো না, তাহলে আমার মা কষ্ট পাবে, তার জন্য বলছি যে তোমাদের যে এই যে বলছো যে পথে বসে দিয়ে গেল, কি এমন কি এমন কি হয়েছে বলো 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 আমাকে বলো, বাবুকে বল, হ্যাঁ আমি বলছি যে শোনো, আমার আব্বা যান মরার আগে যেসব মানুষদের কাছে ঋণ দানা নিয়েছিলেন, সেই ঋণ দানা মেটাবার জন্য প্রতিদিন সকালবেলায় তাই বললাম, আমি না বুঝতে পারি, টাকা না দিয়ে আসো, ওরে বাবা তুই বুঝবি না, তুই বুঝবি না, তোর বাবা ছিল আমাদের অন্তরঙ্গ বন্ধু, আচ্ছা আচ্ছা, এক তলায় হেঁকেছি, এক জায়গায় খেয়েছি, আচ্ছা আচ্ছা, এক তলায় হেঁকেছি, এক জায়গায় আমার মানুষ হাঁকে পায়খানায়, আচ্ছা বেশ ঠিক আছে, তা আমার আব্বা জানের কাছে তোমাদের কি এমন দরকার ছিল? মানে কিছু ভোট টাকা পয়সা, তো এ কথা আগে বললেই তো হয় সমস্যা মিলে যায়, একশো বার হাই হাই বলছি, জীবনে না জীবনে না, আজকে যদি কারো আমি পাঁচ টাকা মেরে খাই, তাহলে আমার আব্বা জানে বোরা যাব হবে, বোরে জায়গা পাবে না, এই তোমার নাম কি? আমার নাম, আরে বাবা নামটা কি? খুন 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 খুন
খলিল নীল মানে না ওর নাম খলিল আচ্ছা আচ্ছা খলিল।